চাঁদাবাজি শুধু শিক্ষার্থীদের উপরেই করে না, তারা হলের যে ক্যান্টিনের যে মামারা আছে তাদের উপরেও চাঁদাবাজি করে, এবং তাদের উপর চাঁদাবাজি কিরকম, তারা তাদের যে উপার্জিত অর্থ তা থেকে কিছু অংশ তাদের দিতে হয়। তাছাড়া তাদের আরও চাঁদাবাজির ক্ষেত্র আছে, তারা ইরানের সামনে যে দোকানগুলো হয় সেখান থেকেও তারা চাঁদাবাজি করে। তারপরে তারা কি করে, সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়, সাধারণ শিক্ষার্থী আবার নেত্রীরা নিজেরা তো যায়, তারপরে যারা তাদের আন্ডারে থাকে ছিটে তাদের কি করে বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়, এবং সেক্ষেত্রে তারা সাধারণ শিক্ষার্থীদের এতটা ভুক্তভোগী যে সেখানে তাদের কথা বলার মতো কোনো স্কোপ থাকে না। তারা কি করে ওখানে যায়, নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে পারে না। গ্রাম থেকে একটা মেয়ে আসে ঢাকায় পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু তারা কি হয় সেখানে নিজের সম্মানটাই হারিয়ে ফেলে। এই হলো আমার ইডেন কলেজের চিত্র, যে ঢাকা শহরের একটি শিক্ষাকেন্দ্র, ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র, ইডেনে পড়াশোনা করে নিজেকে একজন সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলবো, সেই লক্ষ্যে আমি ঢাকার ইডেন কলেজে ভর্তি হই। এবং ইডেন কলেজে ভর্তি হওয়ার পর আমি শুরু থেকে আপনাদের বলছি আমার থাকার সমস্যা হয়, কারণ ইডেন কলেজের মতো একটা স্থানে পড়াশুনোর করার পাশাপাশি থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, যার কারণে আমি ইডেনে একটা হলে ওঠার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি জানতে পারি যে আমাদের যে লিগ্যাল সিটগুলো দেওয়া হয় সেগুলো ভর্তির পরপরই দেওয়া সম্ভব হয় না, সে কারণে আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ওই মুহূর্তে ঢাকায় থেকে আমার পড়াশোনা করা সম্ভব হচ্ছিল না, তো আমি সেক্ষেত্রে পলিটিক্যালভাবে ওঠা যায় এইরকম একটা খবর পাই যে পলিটিক্যালভাবে মেয়েদের উঠানো হয়, কিন্তু কীভাবে উঠানো হয় এইটা আমি বুঝতে পারি না। পরে একজন আমাকে বলে যে এক আপুর সাথে পরিচয় করিয়ে দেয় যে তাকে যদি আমি টাকা দিই তাহলে তার বিনিময়ে সে আমাকে ছিটে উঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমি ওই মুহূর্তে আমার থাকার মতো অবস্থা না থাকায় আমি ওই আপুর সাথে যোগাযোগ করি, এবং পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য আমি ওই আপুর সাথে যোগাযোগ করে 12,000 টাকা দিয়ে ছিটে উঠি। ছিটে ওঠার পর আমি 2 দিন সেই ছিটে থাকতে পারিনি, কারণ সেখানে যে অবস্থা আমি দেখেছি সেখানে আমাকে রাতে থাকতে দেওয়ার মতো জায়গা দেওয়া হয়নি, আমাকে থাকতে দিতে হয়েছে ফ্লোরিং করে। এবং সেখানে আমি যে পরিবেশটা দেখেছি, একটা রুমের ভিতরে 12 থেকে 13 জন লোক হবে থাকে, কিন্তু তারা কখন আসে, রাত বারোটার পরে কোথায় থেকে এসেছিল, আমি যে টাইমটায় ছিলাম ওই টাইমটায় কোনো এক এমপির বিয়ে ছিল, তার কাঠ বিলি করতে বিভিন্ন মন্ত্রীদের বাসায় যায় ইডেন কলেজের শিক্ষার্থীরা। তো সেক্ষেত্রে আমি কী করি, ওইখানে 2 দিন থাকার পরে পরিস্থিতি এতই খারাপ ছিল এবং তারা আমার উপরে যে টর্চারটা করেছে, আমি 2 দিনের পর আর টিকে থাকতে পারিনি, এমনকি আমি 3 বেলা ওখানে খেতেও পারিনি, এই অবস্থা, কারণ খাওয়ার মতো থাকার মতো পরিবেশ ওখানে ছিল না। পরবর্তীতে আমি ওখান থেকে চলে যাই, ওখান থেকে চলে যাওয়ার পর আমার দূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় থেকে আমি পড়াশোনা করি। তো সেখান থেকে আমার 1 ঘন্টার বেশি সময় লাগতো ইডেন কলেজে এসে পড়াশোনা করতে। পরবর্তীতে আমার ডিপার্টমেন্টের ম্যামদের সাথে যোগাযোগ করে আমি লিগ্যাল সিটের মাধ্যমে হলে ওঠার ব্যবস্থা করি, কিন্তু সেখানে আমি এখন থাকতে পারছি না, কারণ সেখানেও তাদের খুব খারাপ, তারা খুব খারাপভাবে মেয়েদের উপর টর্চার করে, আর তাদের সেই খারাপ টর্চারগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। সেক্ষেত্রে তারা কী করে, সাধারণ শিক্ষার্থীরা যারা পলিটিক্যালভাবে ছিটে ওঠে তাদের নিয়ে কী করা হয়, বিভিন্ন মিটিংয়ে যাওয়া হয়, তো সেখানে তারা যদি না যেতে চায় তাহলে তাদের উপর টর্চার হয়, এবং টর্চারটা কীরকম হয়, তাদের উপর টর্চারটা হয় তাকে মাঝখানে বসানো হয়, এবং তাকে মাঝখানে বসিয়ে তারা একজন পরে একজন চর মারে, এবং মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি আমাদের সাথে কেন প্রোগ্রামে গেলে না, বা তুমি আমাদের সাথে কেন যাচ্ছ না, এসব বিষয় যখন বলে মেয়েটা কোনো উত্তর দিতে পারে না, কারণ উত্তর দেওয়ার মতো তাকে সুযোগ দেওয়া হয় না। সেক্ষেত্রে তাকে চর, থাপ্পড়, চুল ধরে মারা, এগুলো তো আছেই, আরও কিছু বিষয় আমি তুলে ধরছি। কিছুদিন আগে আপনারা দেখবেন যে কয়েকটি 2 জন শিক্ষার্থীর উপরে হামলা হয়েছিল, সেটা কীরকম হামলা হয়, তাদেরকে টর্চার তো করে, তাদের খারাপ ন্যাক্কার ভিডিও ধারণ করে, এবং কি বলে তারা যদি ওই ছিট ছেড়ে না যায় তাহলে তাদের এই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে, এরকম আরও কিছু আছে। তারা কী করে, এই কিছুদিন আগে ইডেন কলেজে আরও একটা ব্যাপার আছে, সেটা হলো যে মারামারি, সেক্ষেত্রে তারা হাতের কাছে যেটা পায় সেটা দিয়ে শিক্ষার্থীদের উপর আঘাত করে। সেক্ষেত্রে রিভা যে আমাদের সভাপতি বর্তমানে, সে কী করে শিক্ষার্থীদের গলায় পাড়া দিয়ে তাদের কাছ থেকে কথা আদায় করে বা তাদের উপর অত্যাচার করে। আরও ঘটনা আছে ইডেন কলেজে, অনেক ঘটনা ঘটে যায়, আমি কয়টা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো।
বটি দিয়ে কোপায়, ইডেন কলেজের মেয়েদের মেয়েরা বোনদের বোনদেরকে বটি দিয়ে কোপায়। তারপরে আরো অনেক ঘটনা আমি আমি তুলে ধরবো কয়টা বলে। ইসে চাঁদাবাজির ব্যাপারটাই আসি আমি, চাঁদাবাজি। সেক্ষেত্রে তারা কি করে, প্রতিটা মেয়েকে যে হলে উঠায় 8-10 হাজার টাকা তো নেয়, তারপরে আবার কি করে প্রতি মাসে তাদের কাছ থেকে 2000 টাকা নেয়। এবং চাঁদাবাজি শুধু শিক্ষার্থীদের উপরেই করে না, তারা হলে যে ক্যান্টিনের যে মামারা আছে তাদের উপরেও চাঁদাবাজি করে। এবং তাদের উপর চাঁদাবাজি কীরকম, তারা তাদের যে উপার্জিত অর্থ তা থেকে কিছু অংশ তাদের দিতে হয়। তাছাড়া তাদের আরও চাঁদাবাজির ক্ষেত্র আছে, তারা ইরেনের সামনে যে দোকানগুলো হয় সেখান থেকেও তারা চাঁদাবাজি করে। তারপরে তাদের আরও কয়টা বিষয় আমি তুলে ধরবো, আমার যতগুলো মনে পড়ছে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ আমি দীর্ঘদিন যাবত এগুলো দেখতে দেখতে আসছি। তারপরে তারা কি করে, তারপরে তারা কি করে, সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়। সাধারণ শিক্ষার্থী আবার নেত্রীরা নিজেরা তো যায়, তারপরে যারা তাদের আন্ডারে থাকে ছিটে তাদের কি করে বিভিন্ন নেতাদের বাসায় পাঠায়। এবং সেক্ষেত্রে তারা সাধারণ শিক্ষার্থী এতটা ভুক্তভোগী যে সেখানে তাদের কথা বলার মতো কোনো স্কোপ থাকে না। তারা কি করে ওখানে যায়, নিজেদের সম্মান নিজেরা ধরে রাখতে পারে না। গ্রাম থেকে একটা মেয়ে আসে ঢাকায় পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু তারা কি হয় সেখানে নিজের সম্মানটাই হারিয়ে ফেলে। এই হলো আমার ইডেন কলেজের চিত্র। আর সেখানে আমি বলবো যে আমার স্যার ম্যামরা, তারা দায় আমি এটা তাদের দিচ্ছি না, কারণ তারা মুখ খুলতে পারছে না, তারা জিম্মি, তারা উপরস্থের কাছে জিম্মি। তাদের ছাত্রলীগের নেত্রীদের এমন এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা তাদের ম্যামকে পর্যন্ত জিম্মি রেখে দিচ্ছে, তারা তাদের শিক্ষককে পর্যন্ত সম্মান দেয় না, তারা তাদের শিক্ষককে ঠেলে ফেলে দেয়, তারা তাদের শিক্ষককে হাত মচকে দেয়। তারা আরও অনেক ঘটনা করে, আমি ঘটনাগুলো সব মনে করে এখন আপনাদের বলতে পারছি না, তবে আমি কিছু চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি যে কিভাবে তাদের উপরে এই নির্যাতনগুলো হয়। তো আমি বলবো যে আপুদের বলছি, ছাত্রলীগের আপুরা আপনারা তো আমাদেরই বোন, আমরা তো আপনাদেরই বোন, আমরা পড়াশোনার উদ্দেশ্যে আসছি, বোনের প্রতি বোনের আপনাদের এমনই কে, বোনের সম্মান কেন আপনারা অন্যের হাতে তুলে দেন? আর আপনাদের এই তুলে দেওয়ার পিছনে কারা আপনাদের সাহায্য করছে এবং কারা আপনাদের সাপোর্ট দিচ্ছে? আমি বলছি যে এই রিবেয়া রাজিয়ার মতো নেত্রী যদি ইরেন কলেজে থাকে, তাহলে ইরেন কলেজ কোনোদিন একটা ইরেন কলেজ আজকের যে সম্মান হারিয়েছে এই সম্মান কোনোদিন ফিরে আসবে না। তাই আমি বলছি